হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমরা মার্সিডিজ বেঞ্জের লেটেস্ট কনসেপ্ট কার এভিটিআর সম্পর্কে জানবো। 2022 সালে আমেরিকায় অনুষ্ঠিত সিএসই বা প্রযুক্তি মেলাতে এই অসাধারণ কনসেপ্ট কারটি দেখানো হয়, যেটা দেখলে মনে হয় এলিয়েন টেকনোলজি থেকে তৈরি করা একটি গাড়ি। তো যাই হোক, এই গাড়িটি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশিত হয়নি, তবে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই গাড়িটি তৈরি করা হয়েছে জেমস ক্যামেরনের নাম করা সিনেমা অ্যাভাটারতে ইন্সপায়ার হয়ে, আর এই গাড়িটির পরিচালনা টিমে অ্যাভাটার সিনেমার মালিক জেমস ক্যামেরন ছিলেন। মার্সিডিজ কোম্পানি এবং জেমস ক্যামেরনের যৌথভাবে এই গাড়িটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, তারা চাচ্ছিলেন এমন একটা জিনিস করতে যেন অ্যাভাটার সিনেমারও প্রচালনা হয়। এর সাথে মার্সিডিজ ব্র্যান্ড নিয়েও দুনিয়াতে একটু আলোচনা হয়। এবং এই গাড়িটির ডিজাইন সম্পর্কে যদি বলি, এই গাড়িটির ডিজাইন যেরকম আনকমন করা হয়েছে এবং পুরো গাড়িতে আলোর এত ব্যবহার করা হয়েছে যেটা এটাকে একটা ইউনিক লুক দিয়েছে, এরকম ক্রিয়েশন আমার মনে হয় না পৃথিবী এর আগে দেখেছিল। এবং এই গাড়িটির কয়েকটি বিশাল ফিচার রয়েছে। প্রথমত, এই গাড়িটির যে দরজা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক। তাছাড়া এই গাড়িতে কোনো স্টিয়ারিং হুইল দেওয়া হয়নি, স্টিয়ারিং এর বদলে ভিতরে একটি বাটন দেওয়া হয়েছে যেটার উপর হাত রাখলে এই গাড়িটি আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। এটি আপনার পালস থেকে শুরু করে আপনার হার্টবিট পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারবে। তাছাড়া এটিকে আপনি স্টিয়ারিং হুইলের মতো ব্যবহার করতে পারেন, যেমন এটিকে ধরে গাড়ি সাইড করলে সাইডে যাবে। তাছাড়া এটি স্পেশাল ফিচার হচ্ছে, এটিকে আপনি সাইডওয়্যার করতে পারবেন। সাইডওয়্যার মানে হচ্ছে গাড়ির চাকা পুরো 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবে, যাতে আপনি গাড়িটি এভাবে পার করতে পারেন এবং পুরো গাড়ি নিয়ন্ত্রণ এই স্পেশাল বাটন দিয়ে করতে। তাছাড়া ড্যাশবোর্ডে ইনস্ট্রুমেন্ট কনসোল না দিয়ে দেওয়া হয়েছে এই বিশাল এলইডি ডিসপ্লে। এতে অ্যাভাটার সিনেমার প্যান্ডোরা গ্রহের দৃশ্য চলবে, যাতে এই গাড়িতে উঠলে আপনি অ্যাভাটার সিনেমার একটি ফিল পান। এই গাড়িটি আরেকটি ফিচার হচ্ছে এই চাকায়, চাকা তৈরিতে সম্পূর্ণ ভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এই চাকাটি মূলত অ্যাভাটার সিনেমার যে ফ্লাইং জেলিফিশ ছিল সেটাতে ইন্সপায়ার হয়ে তৈরি করা। তাছাড়া গাড়ির চাকায় যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এমনিতেই দেওয়া হয়নি। এটি একদিকে যেরকম গাড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে, তার সাথে লাইটগুলো গাড়ির ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। গাড়ি চার্জ হওয়ার সময় এরকম লাইট হবে, গাড়ি যখন সাইড করবে তখন এরকম কালার চেঞ্জ হয়ে ইন্ডিকেটর হবে। এছাড়া গাড়িটির পিছনে যে কিট গুলো দেখতে পাচ্ছেন, এটিকে বলতে পারেন গাড়িটির অনুভূতি প্রকাশের একটি ফাংশন। যেমন কুকুর বা বিড়ালকে আদর করলে যেরকম ন্যাজ নারী অনুভূতি প্রকাশ করে, গাড়িটির এই কিট গুলো সেরকমই একটি কাজ করে। তাছাড়া এই ফাংশনটি বেটার অ্যারোডাইনামিক এর কাজ করবে, যেমন গাড়ি ব্রেক করলে বা কর্নারিং করার সময় এই কিট গুলো নিজে নিজে বাতাসের সাহায্যে মুভ করে গাড়িকে কন্ট্রোলিং এ সহায়তা করে। তো যাই হোক, মার্সিডিজ অ্যাভাটার হচ্ছে একটি ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি 110 কিলোওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা সম্পূর্ণ রিসাইকেবল। এর মানে হচ্ছে ব্যাটারি কখনোই ফেলে দিতে হবে না। এই ব্যাটারিটি একবার ফুল চার্জ দিলে 700 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করা যাবে। অন্যদিকে ইঞ্জিন হিসেবে থাকবে 470 হর্স পাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন, যেটা গাড়ি থেকে আনুমানিক 250 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড দিতে পারবে। দুঃখের বিষয় হচ্ছে গাড়িটি কখনো গ্রাহক পর্যায়ে বিক্রির জন্য আসবে না বা কখনোই প্রোডাকশনে আনা হবে না, তাই এই গাড়িটি দামের ব্যাপারে কখনো কথা বলেনি মার্সিডিজ। সবশেষে গাড়িটি নিয়ে আমার নিজস্ব যে মতামত সেটি হচ্ছে, এই গাড়িটি নিঃসন্দেহে সুন্দর একটি ক্রিয়েশন করেছে, তবে এই গাড়িতে যে ফিউচারিস্টিক ফিউচার দেওয়া হয়েছে তার বেশিরভাগই আমার কাছে অপ্রয়োজনীয় হিসেবে মনে হয়েছে। আমার মনে হয় মার্সিডিজ যদি সেম এই মডেলটি স্টিয়ারিং হুইল এবং অন্যান্য প্রয়োজনীয় ফিউচার দিয়ে বাজারে আনে, নিঃসন্দেহে মডেলটি মার্কেটে একটি ভালো জায়গা করতে পারতো। তো যাই হোক, আমার কাছে যেমনই লাগুক, সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগলো মার্সিডিজ বেঞ্জ এভিটিআর কনসেপ্টটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।